সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ঢালিউড সুপারস্টার শাকিব খান, যিনি রাইট নাও মনের মতো মানুষ পাইলাম না, এরই মাঝে তার আপকামিং মুভি বিট ছবিরও শুটিং শুরু হয়ে গেছে, যেখানে শাকিব খানের বিপরীতে বুবলি রয়েছেন। এখন এই মুভির শুটিং 15 জুলাই থেকে শুরু হলেও শাকিব খান এবং বুবলি কিন্তু ঈদের পরেই শুটিংয়ে জয়েন করবেন। অন্যদিকে শাকিব খানের ব্যানারে আরও একটি ছবি আগুন, এই ছবিরও মহরত হতে যাচ্ছে 29 জুলাই এবং 2 অথবা 3 আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এই ছবির কাজ। এখন এই ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন জাহারা মিতু, যিনি এই ছবির মধ্য দিয়ে প্রথমবার বাংলা সিনেমায় অভিষেক করতে যাচ্ছেন। তবে এখানে কিন্তু শুরুতে আমিন খান এবং মৌসুমি থাকার কথা ছিল, কিন্তু এখন গল্প পরিবর্তন করার কারণে তাদের ক্যারেক্টারটি এই ছবিতে থাকছে না এবং গল্প চেঞ্জ করার কারণ হিসেবে শোনা যাচ্ছে এখানে নাকি আমিন খান এবং মৌসুমি দুজনের কেউই সিনেমাতে অভিনয় করছেন না। এবং আরও জানা গিয়েছে এই ছবিতে শাকিব খানের ভাইয়ের চরিত্র ছিল আমির খানের এবং ভাবির চরিত্র ছিল মৌসুমির। তবে এখন শুধুমাত্র শাকিব খান ও জাহারা মিতুকে নিয়েই সিনেমার গল্পটি এগোতে থাকবে। আগুন মুভির গল্প লিখেছেন কমল সরকার এবং তিনি জানিয়েছেন প্রথমে 2 ভাইকে ভিত্তি করে গল্প তৈরি করা হয়েছিল, কিন্তু এখন গল্পে অনেকটা পরিবর্তন আনা হয়েছে। তবে মূল গল্প ঠিক থাকলেও শাকিব খানের ভাই ভাবির চরিত্রটি থাকছে না এবং বর্তমানে গল্পের কাজ এখনো চলছে। সো ভিউয়ার্স, আগুন সিনেমায় যদি আমিন খান শাকিব খানের ভাইয়ের ক্যারেক্টারটি প্লে করত তাহলে কেমন হতো বিষয়টি? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।